ছাত্র আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক ম্যাজিস্ট্রেট আদালতে তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় আইজিবি মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলককেও গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন সকালে রিমান্ড শেষে আসামিদের ঢাকার সিএমএম আদালতে আনা হলে এই আদেশ দেন আদালত। এছাড়া খিলগাঁও থানায় আশিকুর রহমান হত্যা মামলায় ও ভাটারা থানার হত্যা মামলায় সাবেক আইজিবি কে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে আদালতে তোলা হলে সাভার থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ কাফির 7 দিনের রিমান্ড আবেদন করলেও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।